আসসালামু আলাইকুম প্রিয় সুধী, প্রাণের মাটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। দাম দিয়ে কিনা আমাদের এই বাংলার কৃষকরা আমাদের এই সোনার মাটিতে সোনা ফলান, গায়ের ঘাম পায়ে ফেলে কৃষকরা উৎপাদন করেন এই সোনা। আমাদের দেশের পাখিরা একটি ফলকে বীজ মাটিতে ফেললে সে বীজ থেকে চারা গজায়, ফুল হয়, ফল হয়। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে, কিছু কিছু ফসল আছে যা বারো মাস জন্মায় না, যেমন পটল। পটল একটি গ্রীষ্মকালীন ফসল, তবে আমাদের দেশের কৃষকরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই পটল চাষ এখন বারো মাস করছেন, আর এই পটল চাষে আসছে অনেক টাকা। আজকে আমরা আপনাদের দেখাবো এমন একটি ভিডিও, যে ভিডিওর মাধ্যমে উঠে এসেছে আধুনিক পটল চাষের আদ্যোপান্ত। চলুন আমরা ভিডিওটি দেখি। শহীদুল ইসলাম, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ফুলের রাজধানী খ্যাত গদখালির অদূরে বেনালী গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম, বেনালী মাঠে আড়াই বিঘা জমিতে চলতি মৌসুমে পটল চাষ করেছেন। গত নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে তিনি পটলের কাটিং, যেটাকে লতা বলে, সেটা লাগিয়েছিলেন। এরপর জমিতে বেড করেছেন, মাচা তৈরি করেছেন, সময় মতো সব পরিচর্যা করেন। গাছে ফুল আসার সাথে সাথে প্রতিদিন সূর্য আলো মেলার আগেই হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন করে থাকেন তিনি। পটলের পুরুষ ফুলের পাপড়ি ছিঁড়ে পুংদণ্ডের পরাগরেণু স্ত্রী ফুলে ছোঁয়ানোর মাধ্যমে কৃত্রিমভাবে নিষেক সম্পন্ন করে কৃত্রিম পরাগায়ন সম্পন্ন করেন, এতে অধিক ফলন হচ্ছে। ক্ষেতে সেক্স ফ্রেমন ফাঁদসহ জৈবিক বালাই দমন ব্যবস্থা আছে তার। গত দুই মাসে শহীদুল ইসলাম দেড় লাখ টাকার পটল বিক্রি করেছেন। বর্তমান তার ক্ষেতে যে পরিমাণ ফুল ও ফল আছে তাতে ধারণা করা হচ্ছে আগামীতে তিনি তিন থেকে চার লাখ টাকার পটল বিক্রি করতে পারবেন। এখানে পটলের জমি আছে মোট আড়াই বিঘা। আমি প্রথম কাটিং এসে পটল লাগাইছি, পরে তারা উঠেছে, তারা ওঠার পরে বেড করেছি, তারপরে এখানে বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পরে পরিচর্যা করতে করতে তখন তারা বড় হয়েছে, ফল হয়েছে। এই পর্যন্ত আমি এই দুই মাসে ফল বিক্রি করেছি দেড় লাখ টাকা, এবং যে দাম আছে এই দাম যদি থেকে যায় আগামীতে আমি এই ক্ষেত থেকে সাড়ে সাত থেকে পাঁচ লাখ টাকা পটল বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তবে পটলে খাটনি আছে, পরিচর্যা করতে ঠিক মতো ভুঁই ঠিক মতো আগাছা দমন করতে হয়, সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয়, তারপরে প্রতিদিন সকালে ভোরবেলা এসে ফুল ফোয়াতে হয়, তারপরে স্প্রে করতে হয়, এবং ঠিক মতো তদারকি করতে হয়, লতা বেয়ে দেয়, লতাগুলো বানের পরে তুলে দিতে হয়। মোটামুটি পরিশ্রম আছে, তবে টাকাও আছে। আমি এই দেড় দু মাসে দুই লাখ টাকা, এই দেড় লাখ টাকা বিক্রি করা হয়ে গেছে। আগামীতে ইনশাল্লাহ পটলের যে ভাব আছে ভালো এবং দাম আছে, এই দামের সাথে আমি চার পাঁচ লাখ টাকা বিক্রি করতে পারবো। এই পটল হলো একটা কুমড়াজাত ফসল, আমাদের দেশে প্রায় ২০ ধরনের কুমড়াজাত ফসল আছে, তার মধ্যে পটল এক অন্যতম। এই কুমড়াজাত ফসলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো হাত পরাগায়ন। কৃষক ভাইরা খুব ভোরে এসে হাত পরাগায়ন করে। আমি এই হাত পরাগায়নের সম্পর্কে কিছু কথা বলবো। এখন আমি একটা পুরুষ ফুল উঠালাম, একটা পুরুষ ফুল। এই পুরুষ ফুলে কিন্তু পটলের কোনো চিহ্ন থাকে না, আর স্ত্রী ফুলের গুড়ায় একটা পটল থাকে। এই হাত পরাগায়ন যদি সঠিকভাবে করা হয় তাহলে এই কুমড়াজাত ফসল পটলের ফলন অনেক বেড়ে যায়। প্রথমে ফুলের থেকে পাপড়িটা এইভাবে সুন্দর করে ছেঁটাই নিতে হবে। এই পুরুষ ফুলে থাকে পরাগরেণু, যখন এই পরাগরেণু একটা স্ত্রী ফুলের গর্ভদণ্ডে স্পর্শ করা হয় তখন সঙ্গে সঙ্গে ফুলটা পরাগায়ন হয়ে যায় এবং ওই ফুলটা নিষিক্ত হয়ে যায়। যখন নিষিক্ত হয়ে যায় তখন ওই পটলটা ফলে পরিণত হয়। এভাবে যদি আমরা সকালবেলায় কুমড়াজাত ফসলে বিশ্বের পটলে ফুল ছোঁয়াতে পারি তাহলে শতভাগ এই পটল দাঁড়ায় যাবে। এছাড়া এই কুমড়াজাত ফসল পটলে অনেক রোগ ব্যাধি হয়,
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পোকা, সেটা হলো ফলের মাছি পোকা। এবং আমাদের কৃষক ভাইয়েরা এই ফলের মাছি পোকা দমন করার জন্য সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে থাকে। এই সেক্স ফেরোমন ফাঁদে একটা লিওর থাকে, যেটা তাবিজ বলে অনেকেই ধরে রাখে, এবং এর ভিতরে হুইল পাউডার এবং পানি দেওয়া থাকে। এই যে কুমারিত ফসলের যে মাছি পোকা, এই পুরুষ পোকা, এই পুরুষ পোকা এর ভিতরে একটা স্ত্রী পোকার গন্ধ থাকে, ওই গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে এই কোটার ভিতরে আসে এবং ওই পানির ভিতরে পড়ে পুরুষ পোকা মারা যায়। যখন পুরুষ পোকা মারা যায় তখন স্ত্রী পোকা ডিম আর করে না, না করার পরে এই পোকার বৃদ্ধি হয় না, তখন কিন্তু এই কুমারিত ফসলের এই যে ফলের মাছি পোকার আক্রমণ থেকে সহজে রক্ষা পায় এবং বিষমুক্ত নিরাপদ ফসল সহজে তৈরি করতে পারে, কারণ বিষের ব্যবহার তখন লাগে না। এছাড়া এই কুমারিত ফসলের আরও কিছু রোগ বেঁধে আছে, বিশেষ করে এই বৃষ্টির সময় গোড়া পচা রোগ লাগে, যার জন্যে কৃষক ভাইরা সবসময় ভদ্র মিক্সচার, চুন এবং তুঁতে দিয়ে একটা দ্রবণ তৈরি করে, ভদ্র মিক্সচার 100 গ্রাম চুন 100 গ্রাম তুঁতে 10 লিটার পানিতে আলাদা আলাদা পাত্রে ভিজাই রাখে, তারপর দুইটা একসাথে মিক্স করে এই পটল গাছের গোড়া মাটি সহ যদি 15 দিন পরপর ভিজাই দেওয়া হয় তাহলে এই গোড়া পচা রোগ লাগে না। এটা একটা উচ্চ মূল্যের ফসল। এই উচ্চ মূল্যের ফসল চাষাবাদ করে আমাদের জীবনযাত্রার কৃষকরা অনেক লাভবান,